ঘুষ আর অনিয়মই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে গণপূর্ত অধিদপ্তরে। যিনি যখন সংস্থাটির প্রধান প্রকৌশলীর দায়িত্ব পান, তিনিই হয়ে ওঠেন দুর্নীতি অনিয়মের প্রধানতম কর্তা ব্যক্তি। চেয়ারে বসে শুরুতেই ব্যাপক রদবদলের মাধ্যমে পছন্দের কর্মকর্তাদের নিজের কাছে বদলি করে নিয়ে আসেন, তাদের মাধ্যমেই নিয়মিত কমিশনের টাকা ভাগ বাটোয়ারা করেন। তাদের ম্যানেজ করেই কখনো জি কে শামীম, আবার কখনো সাইফুজ্জামান চৌধুরী জুয়েলের মতো ঠিকাদাররা বাগিয়ে নেন বড় বড় প্রকল্পের কাজ। বিস্তারিত জানাচ্ছেন রাজু হামিদ। এস এম গোলাম কিবরিয়া শামীম বা জি কে শামীম এই মুহূর্তে গণমাধ্যমের আলোচিত এক চরিত্র, যাকে ঘিরেই বেরিয়ে আসতে শুরু করেছে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য। আলোচিত এ ঠিকাদারের কাছ থেকে মহাজনী সুদের মতো গুনে গুনে কমিশন নিতেন গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা। রাজাকার গোলাম আজমের ভাগ্নে পরিচয় দানকারী সংস্থার সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামের হাত ধরেই মূলত জি কে শামীমের গণপূর্তে উত্থান। একই ধারাবাহিকতা বজায় রেখেছেন বর্তমান প্রধান প্রকৌশলী মোহাম্মদ শাহাদাত হোসেন। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বর্তমান প্রধান প্রকৌশলী। অভিযোগ রয়েছে এর আগে প্রধান প্রকৌশলীর হয়ে কমিশন উঠাতেন সংস্থার তদন্ত কোষের দায়িত্বে থাকা ফজলুল হক মধু ও সাবারজনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শঙ্কর কুমার মালো। বর্তমানে এই দায়িত্বে রয়েছেন সংস্থার অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার। অভিযোগের বিষয়ে তাদের সাথে কথা বলতে গত দুই দিন যোগাযোগ করা হলেও তারা ক্যামেরা এড়িয়ে যান। মূলত এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের ম্যানেজ করেই কখনো জি কে শামীম, কখনো বা সাইফুজ্জামান চৌধুরী জুয়েলের মতো ঠিকাদাররা গণপূর্তের বড় বড় প্রকল্পগুলোর কাজ হাতিয়ে নেয় বলে অভিযোগ করেছেন সাধারণ ঠিকাদাররা। রাজু হামিদ, নাগরিক, ঢাকা। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, গণমাধ্যম, খেলা, সবকিছুতে রয়েছে নিয়ম অনিয়মের চিত্র, আছে প্রশ্ন, সংশয়, আছে সম্ভাবনার পথে আলোচনা, সমালোচনা। রাজনীতি বস্তি বাণিজ্যটি করে, বাংলাদেশের বাস্তবতা আজকে মশা মারতে কামান দাগার মধ্যে পড়ে গেছে। আইএস বলা, তালেবান বলা বা জেএমবি বলা, এই বলা না বলার মধ্যে তো একটা রাজনীতি আছে। সংসদে প্রকৃত বিরোধী দল কারা, এটা বাংলাদেশের 16 কোটি মানুষ জানে, সরকারও জানে। মেনে নিয়ে রাজনীতি করতে হবে। আমাদের দেশে যেন দুর্নীতিকে মোটামুটি ভাবে একটা প্রশ্রয় দেয়া হয়। শরণার্থী শিবির কখনোই বন্ধু শিবির হতে পারে না। গুজব না, আতঙ্ক না, রাজনীতি, এ নিয়ে বহু কথা চলেছে, চলছে, কিন্তু এর সমাধান কোথায়? দেশ বিদেশে ঘটে যাওয়া খবর নিয়ে আপনার ভাবনা ও নাগরিকের ভাবনা একসাথে হয় বলা না বলা। দেখবেন শনি থেকে বুধবার রাত 10:30 মিনিটে।